আজকে আমরা দেখবো এয়ারটেল পেমেন্ট ব্যাংকের BCID কিভাবে লওয়া যায়, কিতা কিতা কাজ ধরা যায়, মনে করো যে কোনো কারোর ব্যাংকের অ্যাকাউন্ট করা যায়, যে কোনো কারোর সিম কার্ড অ্যাক্টিভেট করা যায়, ওটা দেখবো কিভাবে এয়ারটেল পেমেন্ট ব্যাংকের PC লওয়া যায়। দেখো এয়ারটেল পেমেন্ট ব্যাংক তার PC লওয়া যায় কিভাবে ওটা দেখবো। তাহলে ভিডিও আরম্ভ করি। প্রথমে ও বক্স ক্লিক করতে লাগবো, তারপরে অন্য মোবাইল নম্বর দিবা অন্য, এর বাদে ও বক্স ক্লিক করা লাগবো। আমি মোবাইল নম্বর দিয়ে দেখাইয়া রাখলাম, ইন্টারে কিতা বাদে কিতা করা লাগে। তারপরে ও বক্স ক্লিক করবো, OTP আইব, মোবাইল নম্বর অন্য ডালিমু, তারপরে ও বক্স ক্লিক করতে লাগবো, তারপরে অন্য ক্লিক করতে লাগবো। ক্লিক করার পরে দেখো পুরো আই গেছে এয়ারটেল পেমেন্ট ব্যাংকের BCI কিতা কিতা কাজ করা যায় সব কিছু আছে, কারোর লোন লইতে হারবাই যে বহুত কিছু কাজ করা যায়। এয়ারটেল পেমেন্ট ব্যাংকের মোবাইল রিচার্জ করতে হারবাই, সিম কার্ড অ্যাক্টিভেট করতে হারবাই, অ্যাক্টিভেট মানে নয়া সিম কার্ড কারোর অ্যাক্টিভেট করিয়ে দিতে হারবাই, বহুত কিছু আছে। এয়ারটেল পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট খুলিয়ে দিতে হারবাই, বহুত কিছু ফেসিলিটি আছে। ও দেখুন ফেসিলিটি আপনারা দেখবাও না কিতা কিতা ফেসিলিটি আছে। তারপরে আমি দেখাই আর আইডিটি লইতে হইলে কিতা করা লাগে, অ্যাক্টিভেট করা লাগে, কিতা করতে লাগবো। তারপরে অন্য অন্য দেখো অন্য রিকোয়েস্ট পাঠাইতে লাগবো এয়ারটেল পেমেন্ট ব্যাংকর মেইন অফিসও। তা আমি রিকোয়েস্ট পাঠাই দিয়ার অন্য ফুল নাম লিখতে লাগবো, অন্য মোবাইল নম্বর, অন্য পুরা অ্যাড্রেস, অন্য পিনকোড, অন্য সিটি, তারপরে অন্য স্টেটও নাম লিখতে লাগবো। তারপরে অন্য বায়োমেট্রিক ডিভাইস আছে নি, থাকলে ইয়েস করবা, না থাকলে ন করবা। তারপরে কইছে অন্য কোনো জাত ব্যাংকের BCID আছে নি তোমার টাইম, থাকলে ইয়েস করবা, না থাকলে ন করবা। তা আমি অতটুকু ফিল আপ করিলাই আর তারপরে দেখাই আর আমি পুরা বালাটাকে দেখলেই মু একবার দেখিয়ে বাদে সাবমিট করবো, নাম, মোবাইল নম্বর, অ্যাড্রেস, পিনকোড, সিটি, তারপরে স্টেটের নাম, তারপরে দুটা ইয়েস ন আপনারা জেলা আছে ওলা করবা। তারপরে ও বক্স ক্লিক করবো আমি, এখন কিতা দেখায় আপনার ইন্টারভাবে আপনার ইন্টারে দেখাই নিম, এখন বর্তমানে কিতা দেখাইছে, OTP আইব, OTP অন্য ডালতে লাগবে নিছে। অঁ দেখো এখন OTP আহিছে, OTP ডালি দিছে, এখন ভেরিফাই কৰমো, ভেরিফাই। ও তারপরেও দেখো আমার কিলা দেখাইছে, আমার সাবমিট হয়ে গেছে। 2-3 দিন পরে তারা অফিস থেকে ফোন কন্ট্যাক্ট করবা, কন্ট্যাক্ট দেখো 2-3 দিন হয়েছে আরে, 2-3 দিন হয়েছে আরে, মনে করো 2-3 দিন পরে তারা আমার কাছে ফোন করে কন্ট্যাক্ট করবা, কন্ট্যাক্ট করে আসে সেই যে অ্যাড্রেস ডালিছি ও অ্যাড্রেসের আমি মানুষ নিই, মানুষ হইলে তারা BCID আমারে দিব, এর লাগে তারা কইছে মনে করো কন্ট্যাক্ট করবো। তো আমি BCID পাইছি নি না পাইছি না আমার চ্যানেলও সাবস্ক্রাইব করে রাখবা, আর দেখবা আমি BCID পাইছি নি না পাইছি না আপনার ইন্টার দেখতে পারবা, তারপরে না অ্যাপ্লাই করবা। তো আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর আমি ও কোয়ালিটির ও ক্যাটাগরির ভিডিও আমি বেশি বেশি করে ডালি আমার চ্যানেলও। তাহলে আজকের ভিডিও এখানে শেষ করলাম, এখন দেখাই ও সফটওয়্যারটা কিলা এয়ারটেল পেমেন্ট ব্যাংকের সফটওয়্যারটা কেন পাইবা। আর আমার ভিডিও ডিসক্রিপশনও লিঙ্ক দিলাই মু, আর যদি কই না ডাইরেক্ট আমি প্লে স্টোর থেকে ইনস্টল করতাম, তাই দেখাইলাই আর আমি প্লে স্টোরও গিয়ে তা লিখতে লাগবো। ফটো দেখবাও, দেখুন ফটো সেমভাবে ফটো দেখি আবালাটিকে ইনস্টল করবা। এখন আমি দেখাইলে আর আপনার ইন্টারে কিতা লেখতে লাগবো, দেখো MITR লিখি দিলেও দেখো নিচে আই যাব, ও ওয়াকটা ইনস্টল করতে লাগবো। ও দেখো অলরেডি আমার কিন্তু ইনস্টল দেখার, ও সফটওয়্যার সেম ফটো দেখবা, লোগো লোগো দেখবা সফটওয়্যারের, আর সেম সফটওয়্যার ইনস্টল করবার ফার্স্ট থাকি লাস্ট পর্যন্ত দেখাইছি তো আমি ভিডিও, আর আপনারা সেমভাবে করার প্রসেসটা। আজকের ভিডিও এখানে শেষ করলাম।